আজকে একটা গল্প বলি, যে গল্পটা হয়তো বা অনেকে জানেন, তো যারা জানেন না তাদের জন্য বলি, সব গল্প সবাই জানেন না। এক লোকের ধূপকাঠির দোকান ছিল, ধূপকাঠি তো বেশ বড় সড়ো দোকান, প্রচুর স্টক। তো এবার দোকানের উপর একটা বোর্ড লাগানো যে এখানে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায়। বেশ, লোকজন আসা শুরু করলো, বেশ ভালোই বিক্রি হয়। তো একদিন একটি লোক এলো, এসে বলল যে আপনার এই যে বোর্ডটা লাগিয়েছেন দোকানে, সেখানে একটু গণ্ডগোল আছে। তো লোকটি বলল, কিসের গণ্ডগোল দাদা? বলল, আপনি একটা জিনিস বলুন তো, দেশের কোন প্রান্তে দুর্গন্ধিত ধূপকাঠি পাওয়া যায় এটা একটু বলুন তো, এই সুগন্ধিত এটা একটু তুলে দিন। তো লোকটা বলল, আচ্ছা ঠিক আছে। লোক ডাকলো, বলল, এই সুগন্ধিত কথাটা তুলে দাও। বললো, ঠিক আছে। একটা কথা উড়ে গেল, এখানে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায়, এটার জায়গায় সুগন্ধিত গেল উড়ে, এখানে ধূপকাঠি পাওয়া যায়। তো তার বেশ কিছুদিন পরে আর এক ভদ্রলোক এলেন, এসে বললেন যে বোর্ডটা লাগিয়েছেন, এ বুঝে লাগিয়েছেন? তো তখন সে বলল, কেন দাদা কি হয়েছে? বললে, এখানে ধূপকাঠি পাওয়া যায়। তো ধূপকাঠির দোকানে তো ধূপকাঠিই পাওয়া যাবে, এখানে আর কি পাওয়া যাবে? আলু পেঁয়াজ তো পাওয়া যাবে না, তো এটা লেখার কী আছে? মানুষ তো বুঝতেই পারছে গণ্ডগোল আছে, ঠিক করবেন। তো বেশ, আবার পেইন্টারকে ডাকা হলো, তো সে এসে রং চং করে দিল। তো এখানে পাওয়া যায়, দেখতে খারাপ লাগছে, তো পুরোটাই তুলে দিল, পুরো বোর্ড সাদা হয়ে গেল। এই বোর্ডটা হয়ে গেল সাদা, আস্তে আস্তে বিক্রিও গেল কমে, বেশ খারাপ যাচ্ছে। যে দোকান তার এত গমগম করতো, এত লোকজন আসতো, সেই দোকান প্রায় ফাঁকা। তো একদিন তার বেশ পুরনো বন্ধু তার কাছে এলো, তার দোকানে এলো, সে জিজ্ঞাসা করলো, কিরে তোর কেমন চলছে? তো লোকটি খুব হতাশ হয়ে বলল, ভালো চলছে না, একদম ভালো চলছে না। বলল, সে কিরে, তোর দোকান তো ভীষণ ভালো চলে, বেশ একটা বিখ্যাত দোকান ছিল, তো হঠাৎ করে তো কী? হ্যাঁ সত্যি তো, লোকজন আসছে না, অনেকক্ষণ তো বসে আছি। আর বলিস না, তো বলে দাঁড়া একটু বাইরেতে ঘুরে আসি। তো বাইরে বেরিয়ে সে পুরো দেখলো যে দোকানের উপরে কোনো বোর্ড লাগানো নেই। তো বলো, তোর কি বোকা রে, তুই কি বোকা, তুই কী ধাতু দিয়ে তৈরি? একটা বড় দোকান, একটা রমরম করে চলছিল, তো একটা বোর্ড লাগাস নি রে, তো লোকে বুঝবে কী করে এখানে কী পাওয়া যায়? তো বলো, কী বোর্ড লাগাবো? বলো, কেন, এখানে সুগন্ধিত ধূপকাঠি পাওয়া যায়, তো এটা লিখতে তোর কী অসুবিধা আছে, কত টাকা খরচা হবে? তখন লোকটা ভাবলো যে হায় কপাল, আমার তো এটাই লেখা ছিল বোর্ডে। আসলে কী বলুন তো, মানুষ মানুষ তারা যা খুশি তাই বলতে পারে, যা খুশি তাই, কারণ সেটা তাদের বলার কাজ, যা খুশি বলবে লোকজন। কিন্তু তার মানে আপনি যদি সবসময় তাদের কথাটাই শুনতে যান, তাহলে আপনার নিজের কোনো কাজ করা হবে না, কারণ বলতে তো কোনো অসুবিধে নেই, বলে দিলেই হয়ে গেল কিছু একটা কথা। ভেবে চিনতে সে তো বলছে না, কিন্তু আপনি তো ভেবে চিনতে কাজকর্ম করছেন, আপনার তো কোনো একটা চিন্তাভাবনা নিয়ে করেছেন, তো সেই চিন্তা যদি তারা বুঝবে তাহলে তো তারাই সেটা করবে। সুতরাং আপনার যে কাজটা করার কথা, সেই ভাবনা, সেই চিন্তাটা, সেটা নিজে যেটা ভেবেছেন সেটা করুন। নিশ্চয়ই সাজেশন নেবেন, অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে, কিন্তু সবার পরামর্শ নিতে গেলে তো মুশকিল। অনেক পরামর্শ শুনুন, কিন্তু করবেন যেটা আপনার সবথেকে ভালো মনে হবে। লোকের কথা শুনে নাচানাচি খবরদার করবেন না, তাহলে কিন্তু মুশকিল। এটা আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু ভীষণ রকমভাবে প্রযোজ্য। আমরা না সেলফ অ্যাপ্রুভালের দিকে যেতেই চাই না, আমরা অন্য কে কী বলবে, অন্য কে কী মনে করবে, অন্যের কথায় আমরা ওঠা বসা করতে পছন্দ করি ম্যাক্সিমাম মানুষজন। করবেন না, করবেন না, নিজে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। অবশ্যই শুনবেন, ভালো জিনিস শোনার প্রয়োজন তো রয়েছে, আপনি সবটা হয়তো বুঝে উঠতে পারছেন না, কিন্তু আপনি অনেকের অনেক কিছু শুনলে সেখান থেকে বেস্ট আইডিয়াটা নিতে পারবেন, সেটাকে মডিফাই করুন, আরেকটু উন্নত করুন, নিজে কাজে লাগান, সেলফ অ্যাপ্রুভালের দিকে যান। আপনি ফিডব্যাক রাখতে পারেন যে আমি এই কাজটা করেছি, কেমন হয়েছে। সেখানেও অনেকে তার মতো বরিব করবে, হ্যাঁ ভালো হয়নি, এটা করলে সেটা হতো, এটা করলে তা হতো, ঠিক আছে চোকে। সেখানে যদি রেক্টিফিকেশনের দরকার থাকে আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু লোকের কথা শুনে সব ডিসিশন নেবেন না, বিপদে পড়ে যাবেন। খুব ভালো থাকুন, এগিয়ে চলুন, নিজের মতটাকে কোথাও গিয়ে এস্টাবলিশ করুন নিজের ভালোর জন্য। খুব ভালো থাকুন।